তোর বাবা সকালবেলা আমার কাছে একটা বিড়ি চাইতে এসেছিল, আমি ওর গাড়ে লাথি মেরে তাড়ি দিয়েছি। জানি স্যার, আপনাকে দয়া করে বলছি স্যার, আমাকে একটা বিড়ি দিয়ে দিন। এই তোকে বিড়ি না দিলে তুই কি করবি, আমার পায়খানায় হাগবি? ইয়ে বড়ি আচ্ছি বাত কহি আপ। আপনার পায়খানায় কি করে হাগবো স্যার? না না না, তুই হাগ হাগ। এই আমার পায়খানায় হাগ, আমার পায়খানা হাগ না রে সালা। আমি বিড়ি চাইছি, বিড়ি দিবি নি, শুধু হাগ না বলছিস। এই তুই হাগ নি সালা, আরেকবার নে, এই দুধ থেকে ঘুষি মারলাম। কি সুন্দর এসে গেছে সবাই আমার পায়খানা করা দেখতে, আমি হাগবো সবাই দেখবে। গুয়ের গন্ধে জিভ বেরিয়ে আসবে, বড় বড় চোখ বেরিয়ে আসবে। বাহ কি সিন হ্যায়। তারপর খানিকক্ষণের জন্য আমাকে পেরেকে দিয়ে হবে, তারপর সবাই মিলে এসে আমাকে জোর করে ধরে এক থালা গু নিয়ে আমার গু আমাকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেবে। আহারে শালা একটা ভুলে জন্য আমাকে কত গু খাওয়াবে। গু খেকে আমার পেটে হাজা পড়ে গেছে। আমার শুধু একটাই অপরাধ, আমি পায়খানা করে ছুচাই না, সেজন্য আমাকে সবাই মিলে, এরা সবাই মিলে আমাকে গু খাওয়ায়, তাও আবার আমার গুটা আমাকেই খাওয়ায়। খুব অন্যায় হয়েছে। আহারে কেসা লাগা মেরা মজাক।